অসুস্থ সাংবাদিক দীপশিলকে দেখতে তার বাড়িতে গেলেন আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক তথা রাজ্যের বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার সহ এক প্রতিনিধি দল। এদিন দীপের বাড়িতে গিয়ে তার মায়ের সঙ্গে কথা বলেন তিনি। দীর্ঘ এক মাস যাবত অসুস্থ দীপ, কিন্তু বহিরাজ্যে গিয়ে চিকিৎসা করানোর মতো সাধ্য নেই তার। অবশেষে সকলের সহায়তায় আগামীকাল উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে যাচ্ছে দীপ। ত্রিপুরেশ্বরী মায়ের নিকট দীপের দ্রুত আরোগ্য কামনা করেন সাংবাদিক প্রণব সরকার। পাশাপাশি দীপের চিকিৎসার জন্য এদিন দীপকে সহায়তার হাত বাড়িয়ে দেন উদয়পুরের আলী আশ্রম মিয়া নামে এক ব্যক্তি। এদিন সাংবাদিক প্রণব সরকার ও প্রতিনিধি দলের উপস্থিতিতে দীপের মায়ের হাতে 15,000 টাকা তুলে দেন তিনি। শুনলাম দীপশীল সাংবাদিক একটা গুরুতর একটা রোগে আক্রান্ত হয়েছে, তো এটা শুনে উদয়পুরের জালাল ভাই আলী আশ্রম মিয়া তো একটা আর্থিক সাহায্য করেছে 15,000 টাকা। তো এর জন্য আমরা আজকে সবাই এসেছি এবং কালকেই ওরা হায়দ্রাবাদ চলে যাবে। তো আগরতলার চিকিৎসা করেছে ওনারা, কিন্তু আমি ছিলাম 17 দিন চিকিৎসা করেছে। আমরা হাসপাতালে গিয়েছিলাম, এটা কিন্তু ডাক্তারের সাথে কথা বলেছি, একটা জটিল একটা সমস্যা আছে। আশা করবো যে এটা হায়দ্রাবাদের চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, কারণ বয়স একদমই কম, বাচ্চা ছেলে। তো আমরা আশা করবো যে ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করবো যে যাতে সুস্থ হয়ে ফিরে আসে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।